हाय फ्रेंड्स, आमी शोमिन। आज आबार उपस्थित होइछि आपनादेर सामने एसवी प्रोडक्शन कलकाता फूडिस फंडा निये। बंधुरा जानी एई मुहूर्ते आमादेर कारोरी मनेर अवस्था एतटुकु भालो नय, कारण एकदिके चलछे लकडाउन, आरेकदिके दुदिन आगे होये जावा आमफानेर तांडव, सब मिलिये जीवनटा दुर्बिषह। आरेकदिके देखले देखा जाबे बाजार दर चढ़छे हुहु करे, কি হবে, কোথায় যাব, এই সব দুশ্চিন্তা সবসময় ঘুরে চলেছে আমাদের মধ্যে। বন্ধুরা, এরই মাঝখানে একটি ছোট্ট রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। কম খরচে বাড়িতে বসে সবাই মিলে একসাথে খাওয়ার মতো রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজ দেখাবো ডিমের বাটি পোস্ত। বন্ধুরা, আজ দেখো আপনাদের ডিমের বাটি পোস্ত বা ডিম ভাপা। হ্যাঁ বন্ধুরা, এটা হলো ডিমের বাটি পোস্ত বা ডিম ভাপা। আসুন দেখে নিই কিভাবে তৈরি করা হচ্ছে এই ডিমের বাটি পোস্ত। প্রথমে একটি বাটিতে 4 চামচ পোস্ত ও 2 কাঁচা লঙ্কা নিলাম। তারপরে এই মিশ্রণটি মিক্সিতে ভালো করে গ্রেট করে কিছুক্ষণ রেখে দিলাম। আর এখানে আগে থাকতেই আমি 4 ডিম সিদ্ধ করে হাফ হাফ করে রেখে দিয়েছি। এবার এই ডিম সিদ্ধগুলোর মধ্যে অল্প হলুদ, অল্প লঙ্কার গুলো ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর একটা টিফিন বাটিতে একটি মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ কুচি আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। আর বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে নিলাম যাতে পোস্ত বাটাটা নষ্ট না হয়। তারপর এর মধ্যে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিলাম। তারপর সব একসাথে মিশিয়ে বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটিকে কিছুক্ষণ রেখে দিলাম। এইবার মশলা মাখানো ডিম সিদ্ধগুলোকে অল্প তেল দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। ডিম সিদ্ধ ভাজা হয়ে গেছে। এবার সেই মশলা রেডি করা টিফিন বাটির মধ্যে ওই ভাজা ডিম সিদ্ধগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে টিফিন বক্সটি আটকে দিলাম। এবার কড়াইতে গরম হওয়া জলের মধ্যে টিফিন বক্সটি বসিয়ে দিলাম। হ্যাঁ, খেয়াল রাখবেন টিফিন বক্সটির যাতে একদম তলায় জলটি থাকে, নালে গরমে জলটা টিফিন বক্সের ভেতরে ঢুকতে পারে।
বন্ধুরা রান্নাটি রেডি হতে হতে আসুন দেখে নিই কি কি উপকরণ লাগে এই ডিমের বাটি পোস্ত বা ডিম ভাপা তৈরি করতে। দেখলেন তো ডিমের অন্য আরেকটি প্রিপারেশন। বন্ধুরা ডিম কম বেশি সবাই ভালোবাসেন, ভালোবাসেন না এমন কথা বলা ভুল, কিন্তু তবুও একঘেয়েমি ডিমের ঝোল ডিমের কারি অনেকের মুখেই একটা অরুচি সৃষ্টি করে। তাই বন্ধুরা আজই বানিয়ে দেখুন না বাড়িতে খুব কম সময় কম খরচে ডিমের বাটি পোস্ত বা ডিম ভাপা। আমি শিওর আপনাদের ভালো লাগবেই। দশ মিনিট পর ফিরে এলাম, এবার ঢাকাটি খুলে দিলাম, গ্যাসটিকেও অফ করে দিলাম, কিন্তু তবুও আবার কিছুক্ষণ রাখতে হবে বাটিটি ঠান্ডা হওয়ার জন্য। কি সুন্দর দেখতে হয়েছে আর কি দারুণ গন্ধ। এবার ডিমের ভাপা বা ডিম বাটি পোস্ত একদম তৈরি। গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে পোলাও দিয়ে যে কোনোভাবে আপনি পরিবেশন করতে পারেন। বন্ধুরা বাটি পোস্ত কিন্তু একদম তৈরি, এবার গরম গরম পরিবেশনের পালা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর এখনও যারা আমাদের পরিবারে বন্ধু হয়ে ওঠেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে পাশে বেল আইকনটি প্রেস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।